যারা ছাগলখড়ি করে। দেশে দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম প্রধান দেশগুলোতে এদিন সরকারি ছুটি থাকলেও অনেক দেশেই নেই সরকারি ছুটি, ফলে সেসব দেশে ঈদের নামাজ শেষ করেই কাজে যেতে হয়েছে মুসল্লিদের। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে ঈদ উদযাপন করেছে মুসলিমরা। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদের দিন আবহাওয়া ভালো ছিল না ইতালিতে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের নামাজ আদায়ের জন্য ছুটে যান দেশটিতে বসবাসরত মুসলিমরা। রাজধানী রোম, মিলান, তোরিনো, ভেনিস, নাপোলি, জেনোভা, পালেরমো সহ প্রায় প্রতিটি শহরে মসজিদের পাশাপাশি খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ লাখো মুসল্লি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খোলা ময়দানে আকাশের নিচে স্বতঃস্ফূর্তভাবে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই ঈদের জামাত অনুষ্ঠিত করতে পেরে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। প্রবাসীদের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাসে ঈদুল ফিতরের জামাত পরিবার নিয়ে আজ আদায় করেছি খোলা মাঠে, খুব ভালো লাগছে। দেশবাসী সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই আয়োজন অনেক সুন্দর হয়েছে এবং ফিউচারও আমরা নেক্সট ইয়ারও আমরা এইরকম আয়োজন করব। সবাইকে ঈদ মোবারক। একটু কষ্ট তো আছেই, এরপরও আলহামদুলিল্লাহ অনেক আনন্দ ছিল সবার মাঝে, কারণ অনেক মানুষ খোলা ময়দানে এই ভেনিস মেস্ত্রে পার্ক পিরাগেতে নামাজ আদায় করতে আমরা আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে 642টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোর 5:40 দেশটির আল ওয়াজবা পারিবারিক ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। প্রতিবারের ন্যায় এবারও প্রবাসী বাংলাদেশিদের জন্য আলাদা ঈদ জামাত আয়োজন করে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। সকালে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের সাথে ঈদ জামাতে অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল এম খাইরুদ্দিন, শ্রম কাউন্সিলর মাসুদুল কবির ও ডেপুটি চিফ অব মিশন ওয়ালিউর রহমান। কুয়েতে সকাল 5:43 ঈদের জামাত আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের নামাজ শেষে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ফারুক হোসেন, আরটিভি।